হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে যে ভিডিওটা শেয়ার করব তা হলো, শখের বশে অনেকেই নিজের ড্রেস বা শাড়ি ব্লক বা হ্যান্ড পেইন্ট করতে চায়, কিন্তু রং বা ব্রাশ সম্পর্কে ধারণা না থাকায় তা করতে পারে না। তাদের জন্যই আজ এই ভিডিওটা, কারণ আজকে আমি রেডিমেড রং নিয়ে আলোচনা করব। কিন্তু প্রফেশনালি যারা কাজ করতে চান তাদের আসলে রেডিমেড রং দিয়ে কাজ করলে খরচটা অনেক বেশি পড়ে, তো সেই ক্ষেত্রে তারা নিজেরাই রং তৈরি করে নেন। এই রং তৈরি করতে কী কী কেমিক্যাল প্রয়োজন হয় সেটা নিয়েও আমি ডিটেলসে আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথমে বলি এই রংগুলো কোথায় আপনারা কিনতে পারবেন। এই রেডিমেড রংগুলো বা এই রঙের কেমিক্যালগুলো, এগুলো হচ্ছে ধানমন্ডি হকার্সের পিছন সাইডটা বা দ্য গাউসিয়ার হকার্সের যে মিডল বরাবর একটা রোড আছে, যেটা স্ট্রানমল্লিকা বা বাটার সিগন্যালের দিকে চলে গিয়েছে, এই রোডের দিকে যাইতে আপনার হাতের বাম দিকে এই ধরনের অসংখ্য দোকান পাবেন। সেখান থেকে আপনারা একটু দাম দর করে এই রংগুলো বা কেমিক্যালগুলো কিনে নিতে পারবেন। তো আজকে চলে আসছি আমি রেডিমেড রং নিয়ে। ব্লকের বা হ্যান্ড পেইন্ট আপনারা একই রং দিয়ে করতে পারবেন। হ্যান্ড পেইন্টের ক্ষেত্রে লাগবে হলো ব্রাশ বা তুলি, আর ব্লকের ক্ষেত্রে লাগবে কিছু ডাইস। তো রং কিন্তু একই, সেটাই আমি আপনাদেরকে বলছি যে কাজের সুবিধাটা হচ্ছে একই রং দিয়ে আপনারা এই দুটো কাজই করতে পারবেন, কারণ এই রংগুলো হচ্ছে ওই দোকানগুলোতেই পাবেন, একদম রেডিমেড রং, এগুলো রেডি করাই থাকে। এই বোতল এক একটা 20 টাকা করে নেয়, যেটা হচ্ছে দেশি বোতল, আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি এখন যে বোতলগুলো দেখাচ্ছি এগুলো হলো আমাদের দেশি রং, এগুলো দোকানে যারা তারাই রেডিমেড তৈরি করে এই ধরনের বোতলগুলোতে রাখে, বোতলে রেখে বিক্রি করে। রংগুলো অনেক ভালো, এগুলো ধুয়ার পরে এগুলো উঠে না, তবে রোদে ভালোভাবে কাপড়ে কাজ করার পরে শুকিয়ে নিতে হয়। তো এই কালারগুলো আমার কাছে 20 টাকা করে নিয়েছে, আমি 20 টাকা করে কিনে নিয়ে এসেছি এই ধরনের বোতলগুলো। এর এক একটা বোতল বিভিন্ন কালারের পাওয়া যায়, সাদা, সবুজ, নীল, ডিপ নীল, বা আপনারা যে ধরনের কালার, যদি স্পেসিফিক কোনো কালার থাকে আপনাদের পছন্দ সেটা বললেও আপনারা তাকে তৈরি করে দিবে। তো এই ধরনের কালারগুলো কাজ হচ্ছে যারা একদম বিগিনার্স বা আমার মতো শখের বসে যারা দুই একটা কাজ করে তাদের জন্য এগুলো সুবিধা, কিন্তু যারা প্রফেশনালি কাজ করেন তারা হচ্ছে রং তৈরি করে নেন। এই রং তৈরি করতে অ্যাপিটন, নিউট্রেক, বাইন্ডার বহু কেমিক্যাল আছে এবং এর পরিমাণ আছে, নির্দিষ্ট পরিমাণে মেশাতে হয়, সেটা সম্পর্কে আমি আরেকটি ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে বলবো, কারণ এক ভিডিওতে বলতে গেলে অনেক বড় হয়ে যায় আসলে ভিডিওটা। তো এই ধরনের কালার করতে গেলে অনেক সময় কালার গাঢ় হয়ে যায়, তখন পাতলা করার জন্য মিডিয়া, বাইন্ডার বা এন.ক, এই কেমিক্যালগুলো একটু মিক্স করতে হয়। তাই এই ধরনের বোতল রং যারা কিনবেন তারা বাইন্ডার অথবা এন.ক আলাদা পরিমাণ কিনে নিয়ে আসবেন, তাহলে রং যখন ঘন হয়ে যাবে তখন পাতলা করতে এই কেমিক্যালগুলো ব্যবহার করতে হয়। তো এইটা হলো বোতলের ক্ষেত্রে। এবার যেটা দেখাচ্ছি এটা হলো পিডিলাইটের রং, এটা হলো ইন্ডিয়ান কালার। আপনারা দোকান থেকে কিনলে বলবেন ইন্ডিয়ান পিডিলাইটের কালারটা দেন, কারণ এটাও অনেক টেকসই এবং খুব ভালো। এটাও কাপড়ের কালার, কাপড়ের ফেব্রিক্স। এর কিন্তু আর একটা বোতল আছে যেটা পোস্টার কালার, যেটা ক্যানভাস পেপারে সাধারণত করা হয়ে থাকে। তো আপনারা অবশ্যই বলবেন কাপড়ের রং দেন এবং পিডিলাইটের ইন্ডিয়ানটা দেন। এটার প্রাইস আমার কাছে 25 টাকা করে নিয়েছে। আপনারা একটু দাম দর করে কিনবেন। এটার বক্স কিনতে পাওয়া যায়, বক্সে 10টি রং থাকে, সেই ক্ষেত্রে দাম পড়ে 250 থেকে 300 টাকার মধ্যে। আমি রিসেন্ট যেটা দাম শুনছিলাম, আসলে দামটা একটু বাড়ছে কোভিড-19 কারণে, এটার এখন অ্যাভেলেবেল না, যার কারণে প্রোডাক্টের দাম একটু বেড়ে গিয়েছে। অন্য সময় 250 টাকাতে সাধারণত এই বক্সগুলো পাওয়া যায়। তো আপনি দেশি রঙও ব্যবহার করতে পারেন বা পিডিলাইটের এই কালারটাও ব্যবহার করতে পারেন, দুটো কালারই ভালো, দুটো কালারই টেকসই। তো নিজেদের কাজ করতে গেলে ব্লকের যে বোতলের যে কালারগুলো আছে এইগুলো ব্যবহার করাটা একটু সাশ্রয়ী হয়ে থাকে। আর এই পিডিলাইটের কালারগুলো পাতলা করার জন্যও এই ধরনের বাইন্ডার বা নিউট্রেক আপনারা ব্যবহার করবেন, তাহলে কালারেটা একটু পাতলা হয় এবং কালারের মানে ডেন্সিটিটা ভালো থাকে। কিন্তু আপনার এর সাথে পানি কখনোই মিশিয়ে কালার কিন্তু পাতলা করতে যাবেন না, অর্থাৎ রং ঘন হয়ে গেলে পাতলা করার জন্য পানি কখনোই ব্যবহার করবেন না, নিউটেক বা বাইন্ডার ব্যবহার করবেন। তো এই হলো রং সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিলাম। আর এবার আসছি ব্লকের ক্ষেত্রে এবং ব্রাশ প্রিন্টের ক্ষেত্রে। একই রং দিয়ে ব্লকের কাজ করতে পারবেন, হ্যান্ড পেইন্টও করতে পারবেন। ব্লকের কাজের জন্য প্রয়োজন এই ধরনের ডাইস, আর ব্রাশ প্রিন্টের জন্য প্রয়োজন বা হ্যান্ড পেইন্টের জন্য এই ধরনের ব্রাশ। এই ধরনের ব্রাশগুলো আপনারা বা ডাইসগুলো আমি যে দোকান থেকে রং কিনেছি সেই দোকানেই আপনারা পেয়ে যাবেন। তাই যাওয়ার আগে একটি লিস্ট করে নেবেন আপনারা কী কী কিনবেন। এই ধরনের ডাইসগুলো 5 টাকা থেকে দাম শুরু হয়ে 300-350 টাকা পর্যন্ত রয়েছে। এগুলো সিঙ্গেল ডাইস, এর ডাবল ডাইসও আছে যেগুলো ডাবল কালার করা যায়। আর আমার কাছে এই ডাইসগুলো যেগুলো এখন দেখাচ্ছি এগুলো 10-15 টাকা করে নিয়েছে। আর এগুলো হলো পাইপেন, অর্থাৎ শাড়ি বা জামার নিচে যে লাইন হিসেবে দেয় এগুলো আপনার 15-20-30 টাকা নিয়েছে কোনোটা। আমি আসলে অনেক আগে কিনা, আমার দামটা এত ভালো মনে নাই,
এবার আপনি যে দেখাচ্ছি যে এই যে এটা আমি ছেলের জন্য একটি পাঞ্জাবি করছিলাম ওর বৈশাখে পরার জন্য আমার শাড়ির সাথে ম্যাচিং করে আমি ওর পাঞ্জাবিটা হাতে আমি নিজেই তৈরি করেছিলাম আর লাল কালার দিয়ে যে সাদা কালারের কাপড়ের উপরে রং দিয়েছিলাম এই ডাইসটা আমি ব্যবহার করেছিলাম তো কিভাবে এই ব্লক প্রিন্ট বা করতে হয় ডাইসের সাহায্যে সেটাও আমি আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব আরেকটি ভিডিওতে তো এক ভিডিওতে আসলে এত দেখানো সম্ভব হয় না তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যায় অনেক বড় হয়ে যায় তো এটা হচ্ছে কুশন কভার আমার এটা বালিশ বিছানার যে সাইডে যে তিন চারটা যে বালিশ রেখে আসলে দেখতে অনেক সুন্দর লাগে আমি সেটার জন্য এটা তৈরি করেছিলাম একই রকম তিন চারটা তো এটা হচ্ছে আমার নিজেরই কালার এই রেডিমেড এই রং দিয়েই আমি করেছি এবং এটা ধুয়েছি ধোয়ার পরেও দেখেন কালারটা কত ভালো আছে এটা কিন্তু কালারটা একদম নষ্ট হয়নি তো এই কুশন কভারগুলো আমি নিজেই তৈরি করি এতে ভ্যারাইটিস কালার ব্যবহার করা যায় আপনার যে যে কালারগুলো পছন্দ আপনি সেই সেই কালারগুলো ডাইসে দিয়ে আপনি ছাপ দিতে পারবেন তো এই ছাপ করার পদ্ধতি আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রং তৈরি করতে হয় কেমিক্যালের সাহায্যে সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে যারা বিগিনার্স যারা শখের বসে আমার মতন কাজ করেন তাদের জন্য এটা আসলে সুবিধা হয় তাহলে ব্রাশ পেন্ট করার জন্য প্রয়োজন লাগছে হচ্ছে এই ধরনের একটি ফ্রেম এগুলাকে এমব্রয়ডারি ফ্রেম বলে এটা আমার কাছে 150 টাকা নিয়েছে এই এটা সম্পর্কেও আরেকটি ভিডিও আমার আছে টিউটোরিয়াল ব্রাশ প্রিন্টের একটি কুশন কভারে সেটা আপনি দেখে নিতে পারেন আপনারা চাইলে আর ব্লক প্রিন্টের জন্য করতে লাগছে হচ্ছে ডাইস তো ব্রাশ প্রিন্টের জন্য লাগছে ফ্রেম আর ব্লকের জন্য লাগছে এই ধরনের একটি ফোম এই ফোমের মাধ্যমেই আসলে কাজ করা হয়ে থাকে আমি আপনাদেরকে আজকে সব কিছু সম্পর্কে একটি ধারণা দিচ্ছি তাহলে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে আর পরবর্তীতে যখন আমি কাজ করেছি সেইগুলো দেখলে আপনারা আপনাদের একদম ক্লিয়ার হয়ে যাবে যে কোন প্রোডাক্টটা বা কোন জিনিসটা কোন কাজে ব্যবহার করা হয়েছে তো এই রঙগুলো আসলে অনেক ভালো কাজ করার পরে আপনারা রোদে শুকিয়ে নেবেন তাহলে রঙগুলো অনেক স্থায়ী হয় অনেকে ভালো হয় আসলে তো এই ব্রাশ প্রিন্টের উপর আমার একটি টিউটোরিয়াল আছে এটা হচ্ছে কুশন কভারের এটা সম্পর্কে ডিটেলস দেওয়া আছে আপনি এর ডিসক্রিপশন বক্সে এই টিউটোরিয়ালটার লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো ব্রাশ প্রিন্টের জন্য লাগছে ফ্রেম তুলি আর একটি বোর্ড আর ব্লকের জন্য লাগছে হচ্ছে ফোম একটি পলিথিন আর হচ্ছে ডাইস তো কিন্তু রঙগুলো কিন্তু একই আর পাতলা করার জন্য রঙটা যে নিউটেক বা এন.কে বা বাইন্ডার ব্যবহার করছি সেটাও কিন্তু একই তাহলে দেখুন একই সাথে আপনারা দুটো কাজ করতে পাচ্ছেন একটা হচ্ছে ব্লকের রং ব্রাশ প্রিন্টও করতে পাচ্ছেন আবার ব্লকের রং দিয়ে ডাইসের কাজও করতে পাচ্ছেন তো কত সহজভাবে দেখুন আমরা নিজেরাই চাইলে আসলে এই কাজগুলো করতে পারি নিজেদের কাজ করার মধ্যে আসলে অনেক ভালো লাগা আছে তো দেখুন মাত্র দুইটা জিনিসের ব্যবধানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের বা ডিফারেন্ট লুকে আপনারা কাজ করতে পারেন একই রং কিন্তু ডাইস আর ব্রাশটা আলাদা আর এই ব্রাশেরও অনেক ধরন আছে এটা সাইজ আছে তুলি 10 নম্বর 14 নম্বর 18 নম্বর বিভিন্ন সাইজ আছে 0 সাইজ থেকে তুলির আসলে শুরু হয় তো এছাড়াও আমি ক্লের কাজ যে ক্লের যে সবজি ঝুড়ি বা ফল এগুলো ফ্রিজে লাগাতে হয় এই ক্লে সম্পর্কেও ক্লের ডো কী করে তৈরি করবেন কীভাবে কালার মিক্সিং করে বিভিন্ন ফল তৈরি করবেন এটা সম্পর্কেও একটি টিউটোরিয়াল আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার সাথে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যাতে আমার এই ধরনের ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান দেখুন একই চ্যানেলের মধ্যে আমি চেষ্টা করছি আপনাদেরকে সব ধরনের জিনিসের একটু হলেও ধারণা দেওয়ার এই যে আমার হাতে দেখছেন এগুলো হলো কাঠের গহনা বা কাস্টমাইজড গহনা যেগুলো শাড়ির সাথে আমরা সাধারণত পরে থাকি এই গহনাগুলো কী করে কালার করবেন এটার টার্সেল বা এটা কীভাবে সেটিং করবেন এ কোন কালার দিয়ে এগুলো করবেন কোথায় পাবেন এগুলো ইন ডিটেলস আমি আমার চ্যানেলে আস্তে আস্তে আপনাদের আপলোড করব আপনারা এই জন্য আমার সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এছাড়াও ঘর সাজানোর জন্য যে ক্যানভাস পাওয়া যায় বিভিন্ন দোকানে কিনতে আপনারা চাইলে নিজেরাই এই ক্যানভাসগুলো তৈরি করতে পারেন এই ধরনের বোর্ডগুলো রেডিমেড পাওয়া যায় জাস্ট কালারটা কিনে নিয়ে আসে কিভাবে আপনারা ক্যানভাস তৈরি করতে পারবেন সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব এই কাজগুলো টুকটাক আমি আসলে পারি তো আমি যা পারি সবই আমি আমার চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করব আমি রান্নাবান্না হাতের কাজ সবই কম বেশি পারি তো আপনারা আমার সাথে থাকুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আশা করি আপনাদের ভালো লাগবে তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন যদি এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে সব কিছু জানানোর চেষ্টা করব আর ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য